নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিতা বড়ুয়ারা চ্যানেল। বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আপার প্রাইমারি ভেরিফিকেশন কবে হবে বলে দিলেন এসএসসি চেয়ারম্যান। উচ্চ প্রাথমিকে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলনকে গুরুত্ব দিতে চাইল না স্কুল সার্ভিস কমিশন, উল্টে চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, আন্দোলনকারীদের সব দাবি দাওয়া মেনে নেওয়া সম্ভব নয়, তবে দ্রুত ভেরিফিকেশন বিজ্ঞপ্তি জারি হবে বলে জানান তিনি। কিন্তু কমিশনের মৌখিক আশ্বাস মানতে নারাজ আন্দোলনকারীরা। অনস্পট বিজ্ঞপ্তি প্রকাশের ও আপ টু ডেট ভ্যাকেন্সিতে নিয়োগের দাবিতে রাতভর আচার্য সদনের সামনে ধর্নায় বসার ডাক দিয়েছেন আপার প্রাইমারি চাকরির একাংশ। জানা গিয়েছে, এদিন কর্মসূচির অঙ্গ হিসেবে এসএসসি চাকরি প্রার্থী সৌমিত্র সরকারের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। চাকরি প্রার্থীদের প্রশ্নে কমিশনের তরফে জানানো হয়, যত শীঘ্র সম্ভব তা প্রকাশ করা হবে। বলেন, ফেব্রুয়ারির মধ্যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি জারি করব, আমি ভেরিফিকেশন করব 20 তারিখের আগে। 16 ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি দেব চাকরি প্রার্থীদের অভিযোগ, এর আগেও গত 29 জানুয়ারি বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। এবারও সেই একই প্রতিশ্রুতি দেওয়া হলে তা মানতে নারাজ প্রার্থীরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।